হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। লাস্ট ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আজকে আমি আপনাদেরকে ফ্রেটের ব্যাপারে, অর্থাৎ জাপান থেকে গাড়িগুলো যখন বাংলাদেশে যায় তখন কিভাবে যায় এবং এটা কত প্রাইস হতে পারে ফ্রেট, এগুলোর ব্যাপারে আপনাদের একটি ধারণা দিব। তো আপনারা জানেন যে গাড়ি যখন যায় এই ইউজড কারগুলো, তখন দুইটা কিন্তু ওয়ে আছে যাওয়ার। একটা আছে কন্টেনার সেন, অর্থাৎ কন্টেনার ভেসেল, যেগুলো কন্টেনারের মধ্যে আপনি ঢুকায় নিয়ে যাবেন। একটা গাড়ি একটা কন্টেনারের মধ্যে কেউ একটাও নিয়ে যেতে পারে, অনেক দামি গাড়ি হলে কেউ দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পর্যন্ত ছোট ছোট গাড়ি হলেও ঢুকাইতে পারে। এটা ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কীভাবে ওটাকে লোড করতেছেন। কিন্তু কন্টেনারে কিন্তু খুব কম গাড়ি যায়, সবচেয়ে বেশি গাড়ি যায় হচ্ছে রোরোসেনে, যেটাকে বলে রোরোসেন, অর্থাৎ ভেজেলের ওপরে গাড়িগুলো দাঁড় করানো থাকে এইভাবে লাইন ধরে ধরে ধরে। সহজ ভাষায় আপনাদেরকে বললাম, ধরেন যে একটা পার্কিংয়ে যেভাবে গাড়ি রাখা থাকে ওইভাবে গাড়িটা রাখা থাকে। তো এই রোরোসেনে কিন্তু ম্যাক্সিমাম গাড়ি যায়, কন্টেনারে পার্টসগুলো যায় বা কিছু কিছু কান্ট্রিতে কন্টেনারে যায়, বাট ম্যাক্সিমাম কান্ট্রিতে বা বাল্ক আকারে যে গাড়ি যায় এটা কিন্তু রোরোসেনে, অর্থাৎ ওই যে ওইভাবে যে রাখা থাকে এইভাবে। তো এখন এই রোরোসেনের ফ্রেটটা কিভাবে হয়, মানে যে জাহাজে যে গাড়িটা যায় এটা এটার প্রাইসটা বা এটা কত টাকা লাগে কিভাবে হয়, এটা হয় হচ্ছে একটা গাড়ি কত মিটার কিউব সেটার উপরে, অর্থাৎ একটা গাড়ির সাইজ থাকে। ধরেন যে করোলা এক্সিও, এক্সিওর সাইজ হবে অ্যারাউন্ড 11 মিটার কিউব, 11 মিটার কিউব M3, এবং ধরেন একটা নোহা বা বক্সির এটা সাইজ হবে 14 বা 15 M3, অর্থাৎ মিটার কিউব। তো এইভাবে মিটার কিউব অনুযায়ী কিন্তু আপনাদেরকে শিপিং লাইনকে ফ্রেটটা পে করতে হয়। এখন ধরেন মিটার কিউব অনুযায়ী যে ফ্রেটটা পে করবেন, এটা এক এক কান্ট্রিতে এক এক রকমের মিটার কিউব হয়। যেমন ধরেন আফ্রিকার কান্ট্রিগুলোর জন্য একরকম, বাংলাদেশের জন্য একরকম, ক্যারাবিয়ানের জন্য একরকম, ওশেনিয়ার জন্য একরকম। আবার যেসব কান্ট্রিতে ডাইরেক্ট যাই ওইখানে একটু তুলনামূলক কম হয়, যেখানে ট্রান্সশিপমেন্ট হয় সেইখানে একটু বেশি হয়। তো ধরুন বাংলাদেশের ব্যাপারে আপনাদেরকে আমি আইডিয়া দিই যে এটা কত টাকা ফ্রেট। এই যে ফ্রেট এগুলো কিন্তু ডলার ভ্যালুর ওপরে ফ্ল্যাকচুয়েট করে, প্লাস হচ্ছে টাইমের উপরে ফ্ল্যাকচুয়েট করে। লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলেছি যে করোনার পরে সব কিছু কিন্তু উল্টাপাল্টা লাগছে এবং এখন কিন্তু এগুলো খুবই ইমব্যালেন্স। সো আপনারা যারা বিজনেস করেন তারা অবশ্যই এটা থেকে অনেক কিছু জানতে পারবেন, বা যাদের জানার ইচ্ছা ছিল তারাও আশা করি জানবেন। আমি বলবো যে আপনি এই ভিডিওর তথ্য দেখে কারোর সাথে কম্পিটিশনে বা কারোর সাথে ঝগড়ায় যাবেন না যে এত ফ্রেট কম, কারণ এই এইসব দেখে কিন্তু দাম দর করে এবং পরে দেখা যায় যে আমাদেরকে অনেক কোশ্চিনের সম্মুখীন হতে হয় পরিচিতদের মধ্যে থেকে যে ভাই আপনি এটা এভাবে বলছেন কেন ডাইরেক্টলি। তো যা হোক, এটা কিন্তু এক্সাম্পল অ্যারাউন্ড আপনাকে আইডিয়া দিই। যেমন ধরুন বাংলাদেশের ফ্রেট প্রত্যেক মিটার কিউবে 50 থেকে 60 টাকা ছিল আগে, এরকম অ্যারাউন্ড এইরকম ছিল, এখন কিন্তু বেড়ে আরও অনেক বেড়ে গিয়েছে। তো একটা গাড়ি ধরেন যে এক্সিও বা প্রিমিয়ার লিওন, এগুলো সাধারণত 11 মিটার কিউব বা 11 মিটার কিউব হয়। তো একটা গাড়ি যদি আপনি শিপমেন্ট করেন তাহলে কত লাগতেছে, ধরুন যে $60 পার মিটার কিউব, তাহলে $11 হলে লাগবে হচ্ছে $700 এভারেজে লাগতেছে। এখন $700-এর মধ্যে তো এটা কিন্তু ইএনএ পে করতে হয়, সো ইএন ভ্যালুর ওপর ডিপেন্ড করবে। যেমন $700-এর ধরেন যে এখন ইএনের দাম এত কম যে আগে $1 ভাঙাইলে পাওয়া যেত 103.4 ইয়েন, 110 ইয়েন, এখন $1 ভাঙাইলে পাওয়া যায় হচ্ছে 120 ইয়েন। তার মানে $700-এ 120 হইলে হচ্ছে প্রায় 90,000 বা 1,00,000 ইয়েন মতো আপনার এখন আসতেছে, যেটা কিন্তু 3 মাস 2 মাস আগেও আরও অনেক কম ছিল। এনি টাইম এই যে যুদ্ধের পরে যখন তেলের দাম বাড়া স্টার্ট হলো, এই যুদ্ধের পর থেকেই কিন্তু সব কিছু ইমব্যালেন্স আরও বেশি হয়ে গেছে। আগে তো একটা ইমব্যালেন্স ছিল এই করোনার কারণে, এখন কিন্তু আরও উল্টাপাল্টা হয়েছে, প্লাস আলফাতে এই যে যুদ্ধের কারণে লাগছে। এবং ইএনএর রেট গত 4-5 বছরের মধ্যে আমি এত কম দেখি নাই, অনেক কমছে। তো আইডিয়ার জন্য বললাম যে ধরেন বাংলাদেশে থেকে 70-80 হাজার টাকা খালি ফ্রেট পড়বে, আরও কিন্তু কস্টিং আছে। আপনি কিন্তু মনে করেন না যে গাড়ি কিনলেন আর খালি ফ্রেট পে করে দিলেন আর ইম্পোর্ট করে ফেললেন, এটা জাস্ট ফ্রেটের ভিডিও বানানো হচ্ছে, ঠিক আছে, অবশ্যই এটা দিয়ে জাজ করবেন না। তো এইভাবে ফ্রেটগুলো বানা হয়, সেম লাইক আফ্রিকা। আফ্রিকাতে $50 থেকে $60 আগে যাইতো, এখন এত 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 বাজে অবস্থা যে $100-এও নাকি পাওয়া যাচ্ছে না, অর্থাৎ রেকর্ড পরিমাণে, কিচ্ছু বলার নাই। তো দুবাই পাকিস্তান এখানে ওই রকম 50-60 ছিল, এখন উল্টাপাল্টা বাড়ছে দাম, ইচ্ছামতো দাম বাড়ছে। আর ধরুন ক্যারামিয়ান কান্ট্রিগুলো, আমি নিজেও ওয়েস্ট ইন্ডিজে গাড়ি পাঠাই, সেইখানে ওয়েস্ট ইন্ডিজের যে কান্ট্রিগুলো আছে এগুলোতে যেমন আরও বেশি। যেমন জামাইকাতে ফ্রেট লাগতো আগে $90, এখন লাগে $105 বা $110 পার মিটার কিউব।
জামাইকা থেকে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো বা বাহামাস কিন্তু কাছে, কিন্তু জামাইকাতে গিয়ে গাড়িটা একবার ট্রান্সশিপমেন্ট হয়, এই জন্য ত্রিনিদাদের ফ্রেট আবার ধূপ করে বেড়ে $140 হয়ে যায় একসাথে একই রেঞ্জে হলেও। তো এইভাবেই মনে করেন যে ওশেনিয়াতে যেমন কিছু কান্ট্রি আছে আমি পাঠাই, পাপুয়া নিউ গিনিয়া, টোঙ্গা, সামোয়া, এগুলো কিন্তু অনেক প্রত্যন্ত ট্রান্সশিপমেন্ট হয়, এখানে যেমন $200 পার মিটার কিউব, অর্থাৎ বাংলাদেশের থেকে 4 গুণ পাঠাইতে লাগে, যদিও জাপান থেকে অনেক কাছে, বাট ওই যে রুটটা মনে করেন যে ঠিক নাই, ট্রান্সশিপমেন্ট অনেক প্যারা যাইতে, যার কারণে ফ্রেটটা বাড়া আর কি। তো এইভাবে হচ্ছে আপনার ফ্রেটটা হয়। আর আরেকটা হচ্ছে কন্টেনার, যেটা কন্টেনারে যেটা হয় সেটা হচ্ছে 20 ফিট এবং 40 ফিট। আপনারা জানেন যে 20 ফিট এবং 40 ফিট কন্টেনার থাকে, তো যেটা 40 ফিট কন্টেনার, 40 ফিট কন্টেনারের ফ্রেট ধরেন আগে ছিল একরকম, এখন তো টাকা দিয়েও নাকি ফ্রেট পাওয়া যায়, কন্টেনার পাওয়া যায় না, কারণ এই যে করোনার পরে কন্টেনারগুলো বিভিন্ন জায়গায় যে আটকাইছে এগুলো কিন্তু পুরো ওয়ার্ল্ডে ঘুরে। হ্যাঁ, একটা কোম্পানির কন্টেনারগুলো বড় বড় যেগুলো আছে এগুলো এই কান্ট্রি থেকে এই কান্ট্রি এই কান্ট্রি, তো একটা কোনো জায়গায় লকডাউন বা একটা কোনো জায়গায় যদি স্লো হয় তো পুরো ওয়ার্ল্ডে সেটা এফেক্ট করে। তো এই আপনার হচ্ছে যেমন কন্টেনার ফ্রেট আগে বলি, জাপান থেকে দুবাইয়ের আগে ফ্রেট ছিল মাত্র $3,000-$4,000 মাত্র, পাকিস্তান বাংলাদেশের এরকম ছিল। এখন লাস্ট আমার কাছে যত আপডেট আসছে দুবাইয়ের ফ্রেট গিয়ে দাঁড়িয়েছে $9,000-$10,000 এবং তারপরে বুকিং পাওয়া যাচ্ছে না, অর্থাৎ 3-4-5 ডবল দাম বেড়ে গিয়ে দাঁড়িয়েছে, বাট তারপরেও বুকিং পাওয়া যাচ্ছে না। এবং নতুন তো আরেকটা সংযোজন হয়েছে যে যে রাশিয়া এবং ইউক্রেনের ওয়ার হওয়ার পর থেকে এই আগে ইউরোপে যে কন্টেনারগুলো যেত ওখানে গ্রিস বা কোনো একটা মেবি গ্রিসে ট্রান্সশিপমেন্ট হতো, তো ওই জায়গাতে স্লো হয়ে যাওয়ার কারণে কন্টেনারগুলো কিন্তু খালাস হয়ে ব্যাক করতেছে না, অনেক স্লো হয়ে গেছে, এই কারণে কন্টেনারের ফ্রেট তো বাড়ছেই, আবার হচ্ছে আপনার কন্টেনারের বুকিং পাওয়া যাচ্ছে না। তো এইভাবেই আপনার হচ্ছে যে গাড়ির ভিডিও যে ফ্রেটটা এইভাবেই নির্ধারণ করা হয়, এইরকম হয়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং পরবর্তীতে আমি অকশনের গাড়ির প্রাইস নিয়ে এবং এই প্রাইসিংটা কীভাবে হয় কারেন্ট মার্কেট প্রাইস নিয়ে আরেকটি ভিডিও নিয়ে সামনে আসবো। সবাই ভালো থাকবেন, দেখবেন এবং দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।